হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো নতুন সকালে আর একটা নতুন ভিডিওর সাথে আমি পপি হাজির হয়ে গেলাম তোমাদের সামনে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আজকে সকালে করে নিয়েছি আলুর তরকারি। আর আজকে তো শনিবার, তো নিরামিষ দিন এরকম আলুর তরকারি আর লুচি খেতে তো দারুণ লাগে, তার সাথে যদি হয় একটা মিষ্টি তো কোনো কথাই হবে না, তাই না বলো বন্ধুরা? তো মিষ্টিটা নেই, তো তরকারি আর লুচিটাই করব। আর সবজিটা আমার হয়েও গেছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম না আমি সবজিটা কেমন করে করলাম, কারণ এর আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখো আমি ময়দা মেখে রেখে দিয়েছি, শুধু ময়দাই আছে। হ্যাঁ, আর ময়দার লুচি খেতে তো আমার দারুণ লাগে, দারুণ লাগে। তো চলো আমি স্নান করে এসে তারপরে লুচিটা ভাজবো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমি অনেক ভালোই আছি। আজ হচ্ছে শনিবার, আর এই মাত্র স্নান করে আসলাম, আর আজকে শ্যাম্পু করেছি। আমি তো শনিবার করে শ্যাম্পু করি, তো শ্যাম্পু দিয়ে একবারে স্নান ধান করে চলে এসেছি। আর সকালে তো বানিয়ে রেখেছি তোমার আলুর তরকারি আর ময়দা মেখে রেখেছি, এখন করব গরম গরম লুচি আর আলুর তরকারি। আর আমও আছে, আম যদি কেটে নেই তো খাবো। তো চলো, আর মাম্মামেরও তো আজকে স্কুল নেই, মাম্মাম টিউশনি পড়ে আসলো আর এখন গেল চিপস কিনতে। তো মাম্মামও বাড়িতে আছে, আজকে অনেকদিন পর, ধরো সপ্তাহে শনি রবিবার মাম্মাম বাড়িতেই থাকে। তো সকালে টিউশনি ছিল, সেটা তো করে আসলো। আর কাপড় চুপড় কেচেছি, ওগুলো এখনও কিছুই মেলিনি। আর রৌদ্র উঠেছে, সকাল থেকে মেঘলা মেঘলাই ছিল, তো এখন ভালোই রৌদ্র উঠেছে। তো চলো আগে কাপড়গুলো মেলবো, মেলে তারপর লুচি করে নিব। আর শনিবার নিরামিষ দিনে না লুচি খেতে ভালোই লাগে, তাই না বলো? সপ্তাহে একটা দিন তো লুচি খাওয়াই যায়, তাই না? আর আমি মাঝে মাঝেই তো করি, তোমরা তো দেখোই। তো চলো আর বেশি বকবক করবো না, আর তোমরা প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সবাই একটু সাপোর্ট করো, তো আমার কাছ থেকেও তোমরা ফুল ফুল সাপোর্ট পাবে, ঠিক আছে? তো সবাই সবার পাশে একটু থেকো। তো চলো আর একটা লাইক দিয়ে দিও, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও। আর চুলটাকে এরকম করে বেঁধে নিয়েছি, কারণ চুলটা দিয়ে না টপটপ টপটপ করে জল পড়ে যাচ্ছে, সেই জন্য এরকম করে রাখলে জলটা মানে গামছাতে চুষে নিবে, সেই জন্য। আর চলো এখন আর বেশি বকবক করছি না, আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের নিয়ে সারাটা দিন কাটাবো। তো চলো তোমরা সবাই পাশে থেকো আর দেখতে থাকো। তো চলো লুচিটা ভাজতে চলে যাই, নাই অনেকটাই দেরি হয়ে যাবে। মাম্মামেরও খিদে পেয়ে গেছে, সকালে শুধু মাম্মামকে ওটস খাইয়ে দিয়েছি, তারপরে ওটস খাইয়ে পড়তে চলে গিয়েছিল। তো এখন তাড়াতাড়ি খাবারটা বানিয়ে নিই। তো চলো আবার পরে আসছি। মাম দেখো কি কিনে নিয়ে আসলি, দুটা কিনে আনলি কেন? বললাম যে একটা নিয়ে আয়, একটা 5 টাকা ঘুরাই নিয়ে আয়। আমি জানি তো 10 টাকা দিলে তোকে দুটাই দিয়ে দিবে। তো দেখো মোটু পাতলু কিনে নিয়ে এসেছে। তো চলো মাম্মা মোটু পাতলু খেয়ে নিক, আর আমি ততক্ষণ লুচিটা বানাতে থাকি। তো বন্ধুরা দেখো আমি লুচি বানাতে চলে এসেছি, আর কড়াইয়ের তেলটাও আমার দেখো গরমও হয়ে গেছে, লুচিগুলো ভেজে নিই। আর মাম্মামকে বললাম তুমি বসো, আমি ফটাফট লুচিটা ভেজে তোমাকে খেতে দিয়ে দিব। আর দেখো লুচিটা একদম ফুলে উঠেছে, আর এরকম ময়দার লুচি খেতে না আমার দারুণ লাগে। আর ময়দা দিয়ে শুধু পরোটাও, যদি শুধু ময়দা দিয়ে পরোটা ভাজলে না ওই পরোটাটাও খেতে আমার খুব ভালো লাগে। আর দেখো কয়েকটা বেলে নিয়েছি, বেলে নিয়ে তারপরে ভাজছি। আর এই কড়াইটাতে না আমি শুধু মানে ভাজা পোড়াই করি, তাছাড়া অন্য কিছু করি না। আর কড়াইটা না অনেক দিনকার তো একদম পুড়ে গেছে, আর বেশি ভালো করে যদি মাজতে যাই না তাহলে একদম ফুটা হয়ে যাবে, সেই জন্য অতটা ভালো করে মাজি না। তো দেখো আমার সব লুচিগুলোই ফুলে উঠেছে। আর আমার না বন্ধুরা লুচিগুলো না একটু লাল লাল করে লুচি, ওই লুচিটাই খেতে ভালো লাগে। অনেকে আবার দেখে কি সাদা লুচি করে, আর আমার না লালটাই খেতে ভালো লাগে। তো চলো সবগুলো লুচি ভেজে নেই, ভেজে তাড়াতাড়ি খেয়ে নেই। আলুর তরকারিতে লুচি সকালে দারুণ লাগে তো খেতে। তো চলো সবগুলো ভেজে নিয়ে তারপরে আবার আসছি। আর তোমরা যে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা, লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখো। আর তোমাদের কার কার লুচি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে, এটা ছেলের জন্য উঠিয়ে নিয়েছি। তো লুচিগুলো যখন ভাজলাম কি সুন্দর ফুলে উঠেছে, তারপরে দেখো একদম চিপসে গেছে। তো চলো ছেলেকে মেয়েকে এবার লুচি খেতে দিয়ে, যেটা মেয়েকে দিয়েছি ওটা ছেলেকে দিয়েছি। তো চলো ওরা খেয়ে নিক, তারপরে আমিও খাবো। তো চলো খাওয়া দাওয়া করে বাজার আনতে যাব, বাজার নিয়ে এসে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাম্মামকে এইমাত্র শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর জানো আমি
আমরা কুয়াতে না সাবান আর শ্যাম্পু পড়ে গেছিল। মামমাম চান করতে গিয়েছে তো কুয়ার মধ্যে সাবান আর শ্যাম্পু পড়ে গেছে, সেটাই বলছে তোমাদের। আর মামমামের স্নান হয়ে গেছে, এবার মামমাম আমার ম্যামের হোমওয়ার্ক গুলো আছে ওগুলো বসে বসে করবে, আর আমি যাব এখন রান্না করতে। এখনো রান্না টান্না কিছুই বসাইনি, জল খাবার খেয়েছি, খেয়ে মামমামকে স্নান করালাম, আর বাজার নিয়েও চলে এসেছি। আজকে তো নিরামিষ রান্না, সেই জন্য আর অতটা রান্নার জোরও লাগাইনি, তো এখন ফটাফট রান্নাটা করে নিব। তো ডাল টাল সব ধোয়া হয়ে গেছে, তো চলো ডালটা বসিয়ে দিই, হতেও তো টাইম লাগবে। কি ওটা কোথা থেকে বের করলি ওটা? আর ইচ্ছে করছে না, খাওয়া হয়ে গেছে তো পেটটা ভারী হয়ে গেছে, রান্না করতে ইচ্ছে করছে না। তো হয়ে যে দেখো ডালটা ধুয়ে রাখলাম প্রেশার কুকারে, ধুয়ে রেখেছি আর চালও ধোয়া আছে। তো চলো এখন ভাতটা ফটাফট বসিয়ে দেই, বসিয়ে দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? আর কি রান্না করবো তোমাদের তো বাজারটা দেখাচ্ছি কি এনেছি, তো চলো ভাত আর ডালটা বসিয়ে দিয়ে তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো ধন্দল নিয়ে এসেছি, আর এই ধন্দল দিয়ে করব চানার ডাল। আর এই যে মামমামের জন্য মেরি বিস্কুট আর একটা সেমাইয়ের প্যাকেট এনেছি, অনেক দিন ধরে সেমাইয়ের পায়েস খাওয়া হয় না, সেই জন্য পায়েস খাবো সেমাইয়ের। আর হচ্ছে এখানে জিরা নিয়ে এসেছি, এইবার এখন যা জিরার দাম বন্ধুরা একদম আকাশ ছোঁয়া। আর এখানে দেখো আলু আর কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কার দাম, জিরার দাম আর আদার দাম এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, মানে মধ্যবিত্ত ঘরের মানুষদের যে কি অসুবিধা, মানে রোজকার বাজার করে খাওয়া খুবই অসুবিধা বন্ধুরা, কি বলবো। আর এই যে দেখো বাঁধাকপি নিয়ে এসেছি, আজকে বাঁধাকপি করবো, আর এগুলো তো দোকানের সোয়াবিন। আর আমাদের ঘরে সোয়াবিন কেউ খেতে চায় না, আমার কিন্তু সোয়াবিন খেতে খুব ভালো লাগে, কিন্তু কেউ খাবে না, তো আমি আর কি করব। তো বন্ধুরা দেখো বাঁধাকপিটা কাটতে বসেছি, আর আমি না বাঁধাকপি তোমার একদম ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, কারণ বর্ষার দিনের না কপিতে, বাঁধাকপিতে দেখবে কি অনেক সময় না পোকা থাকে, ওই জন্য আমার না খুব ঘৃণাই লাগে পোকার জন্য, সেই জন্য একদম কল থেকে ভালো করে ধুয়ে একটু একটু করে মানে ভিতরটা দেখে নিলাম যেন পোকা টোকা না থাকে, বর্ষার জিনিস খেতে না ভালো লাগে না ওই জন্য। আর এখনকার বাঁধাকপিতে কিন্তু অত স্বাদ নেই, যে শীতের দিনের বাঁধাকপি খেতে যেরকম কতটা টেস্ট লাগে, কিন্তু এখনকার কপি খেতে একদমই ভালো লাগে না। তুমি তেল মশলা একটু বেশি করে দিয়ে রান্না করো তাহলেই ভালো লাগবে, আর শীতের দিনের কপি তুমি যেমন ইচ্ছা তেমন করে রান্না করো না কেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন জুট জাতে রান্না করো, আর বাঁধাকপিটা হতেও তো অনেকটা টাইম লাগে না, অনেকটা তোমার ধরো গ্যাসও শেষ হয়ে যায়। আর এই দেখো যিশু, আমি কফি কাটছিলাম আর যিশু এসেছে, আর এখানে ক্যামেরাটা মামমাম ধরে দিয়েছিল জানো বন্ধুরা। মামমামকে বললাম মামমাম আমি তো ভিডিও মানে ভিডিও করছি বলছি বা মানে সবজি কাটছি, তুমি আমার একটু ভিডিও করে দাও, তো তো মামমাম করে দিল, তো একটু নড়াচ্ছে, দেখো অনেকটাই নড়িয়ে দিয়েছে, তো কি করব বলো, যে যেটুকু করে দিয়েছে সেটাই আমার কাছে অনেক, তাই না বলো বন্ধুরা? তো তোমরা একটু দেখে নিও, আর আমি ফটাফট কপিটা কেটে নিই। এইদিকে তোমার গ্যাসে আমার ভাতও বসিয়ে দিয়েছি, ডালটাও প্রেশারে বসিয়ে দিয়েছি, তো ডালটা সিটি পড়তে থাক আর তোমার ভাতের জলটা গরম হতে থাক, ততক্ষণে আমি সবজিগুলো সব কেটে রেডি করে নিই। তো চলো বন্ধুরা বাঁধাকপিটা কেটে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, টমেটো কেটে নিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, আর তোমার ওইদিকে ডালটাও সিটি পড়ে গেছে, তো ডালটাকে আমি গ্যাসটা তোমার নিভিয়ে দিয়েছি। আর এই যে বাঁধাকপির জন্য তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়নে দিয়ে দিব, তোমরা তো সবাই জানো বাঁধাকপিতে জিরে ফোড়ন দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো চলো এবার ঝটপট করে রান্নাটা করে নেই, রান্না করে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি রান্না করলাম। তো বললামই তো আমি কি কি রান্না করব, ধন্দল দিয়ে ছোলার ডাল, তোমরা কি খেয়েছো ধন্দল দিয়ে ছোলার ডাল? তো একদিন করে খেয়ে দেখো, ভালোই লাগে, আমার তো ভালোই লাগে, আমি তো কোনোদিনও আগে বিয়ের আগে খেতাম খাইনি, কিন্তু এখানে এসে আমি অনেক রকমের কিছু খাওয়া শিখেছি। তো চলো বাঁধাকপিটা আমি ছেড়ে দিই, দিয়ে লবণ হলুদে ঢেকে দেবো, কারণ হতে তো যে দেখো আমার বাঁধাকপির ঘণ্টটা হয়ে এসেছে, একটু গাজর আর লাস্ট একটু আলু দিয়েছি, তো আলুটা না ভেজে দিলাম না, তোমার কাঁচাই দিয়েছি, আর তেলটা একটু বেশি দিয়েছি, কারণ এখনকার বাঁধাকপি খেতে তো অত ভালো লাগবে না, তেল মশলা যত দেওয়া হবে ততই ভালো লাগবে। আর এই যে দেখো ঘিটা গলাতে দিয়েছি, তো ঘিটাও দিয়েছি, অনেকটাই ঘি দিয়েছি। আর এই যে দেখো ছোলার ডালটা আমি এরকম সিদ্ধ করে নিয়েছি,
দেখতে পাচ্ছ একদম কিন্তু পুরো সিদ্ধও হয়নি, আবার আধা তোমার কম সিদ্ধও হয়নি, আধা সিদ্ধ করেছি। এই যে আলু সিদ্ধ দিয়েছিলাম, আলুটা উঠিয়ে নিয়েছি, আর এখানে দেখো ঝোলটা ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ ঝোল দিয়েই তো ডালটা করব। তো এটা রো পেঁয়াজ রসুন দিয়ে করলেও না ভালো লাগে, যেহেতু আজকে শনিবার, সেহেতু তো আমাকে নিরামিষ করতেই হবে, সেই জন্য নিরামিষভাবেই করছি। তোমার শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছিলাম জিরে ফোড়ন দিয়ে, ঝোলটাকে দেখো একটু ভেজে ভেজে নিব, নিয়ে তারপরে ডালটা দিয়ে দিব। তো চলো, রান্না হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা। তো বন্ধুরা, আমার অবস্থা দেখো, মনে হচ্ছে না আমি স্নান করে আসলাম কিংবা মুখে জল দিয়ে এসেছি, এরকম লাগছে। আর রান্না করতে করতে তো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল, তো দৌড় দিয়ে কাপড়গুলো উঠিয়ে আনলাম। উঠিয়ে আনার পরে বৃষ্টিটা কমেও গেছে, এখন বৃষ্টি নেই, একদম গুড়ি গুড়ি বৃষ্টি আসছিল। আর আমার অবস্থা দেখো, এত গরম লাগছে, এত গরম লাগছে, রৌদ্র নেই কিন্তু, কিন্তু গরমটা প্রচণ্ড গরম পড়ে গেছে। আর দেখো আমি ঘেমে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, দেখো ঘেমে অবস্থা কি হয়েছে রান্নাঘরে। রান্না হয়ে এসেছে, এই যে বাঁধাকপি ঘণ্টটায় গরম মশলা দিয়ে দিয়েছি, এবার একটু লবণটা দেখে নামাবো। আর এই যে ডালটা ফুটছে, আর কিছু করলাম না, এখন বাঁধাকপির ঘণ্ট, ধুনদুলদের ডাল আর আলু সিদ্ধ মাখবো, আর ভাত খেতে বসবো যখন তখন পাঁপড় ভেজে নেবো, আর কিছুই করবো না। আর আজকে দুপুরে হাজব্যান্ড ভাতও খাবে না, বাজারে গেছে মাল তুলতে, তো ভাতও খাবে না, সেই জন্য আর বেশি কিছু রান্নাও করলাম না। আর প্রচণ্ডই গরম লাগছে, খুবই গরম লাগছে, দেখে তো বুঝতেই পারছো আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে ঘেমে। তো চলো রান্নাটা ফটাফট করে মাম্মামকে ভাত খাওয়াতে বসবো, তো মাম্মামকে খাইয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো এগুলো সব সেরে নেই, আমি বাসন মাজবো, গ্যাস মুছবো, এখনো অনেকটা কাজ বাকি আছে। তো চলো, গরম লাগলেও তো আর কিছু করার নেই। আবার কোন দাঁত হিললো দেখি, ওর বলে একটা দাঁত হিলে গেছে, দেখো দেখো এটা পড়ে যাবে, তো আরো হিলে পড়ে যাবে, তো দাঁত হিলে গেছে মাম্মামি, দেখতে পাচ্ছ? তোর গরম লাগছে না মা? আমার এত গরম লাগছে, তাই ভেঙে গেছে। সানস্ক্রিন মাখলে কি ঘামবো না বলো তো তোমরা? তো চলো, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো পরে আসছি আবার, হাজার যাই করি না কেন রান্না করতে আসলে ঘামবোই, তাই না? তো চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বেজে গেছে কয়টা হবে বলো তো, বাপরে 7:45 বেজে গেছে। তো দুপুরের পরে, রান্নার পরে আর তোমাদের সামনে আসিও নি, কোনো কথাবার্তা কিছু বলাও হয়নি, আর আজকে একদমই ব্যস্ত ছিলাম, বিকেলে রেশন উঠালাম, অনেকটাই মানে ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। আর এখন দেখো সন্ধ্যাবেলা চা বসিয়েছে, তো চাটা ফুটছে, আর হচ্ছে কতগুলো কলা এনেছিলাম, তো কলাগুলো না এত পেকে গেছে, কলা খাওয়াই যাবে না, সেই জন্য দেখো কলাটাকে না খোসা ছাড়িয়ে চটকিয়ে চিনি সুজি আর ময়দা দিয়ে মেখে রেখে দিয়েছি। আর মাম্মাম ওই ঘরে, মাম্মামকে সন্ধ্যাবেলা আম খেতে দিলাম, তো মাম্মামের আজকে আবার আম খেতে ইচ্ছে করছে বলে সেই জন্য মাম্মামকে আম খেতে দিয়েছি। মাম্মাম আম খেলো, খেয়ে মাম্মাম এখন খেলছে মনে হয়, আমি দেখিনি, আমি তো রান্না করে চলে এসেছি চা বসাতে। তো চাটা বসিয়ে তারপরে চাটা দোকানে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে কলার বড়াটা করব। কি করছো ওখানে? তারপরেই কলার বড়াটা করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, এখন চাটা করে নিই ফটাফট। আর মাম্মাম যা করছে করুক, মাম্মামের খাওয়া হয়ে গেছে, আম খেয়েছে, হয়ে গেছে। আর কি বলতো, বৃষ্টি হচ্ছে এখন সারাদিন, তোমার ঝিরিঝিরি ঝিরিঝিরি একবার বৃষ্টি হচ্ছে, রোদ্র উঠছে, এরকম করে গেল, আর এখন সন্ধ্যা থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, মানে একবার বৃষ্টি হচ্ছে একবার বন্ধ হচ্ছে, এরকমই চলছে। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, মাম্মাম এখন দোকান থেকে আসার সময় মোমো নিয়ে চলে এসেছে, আর মোমোর মধ্যে পেঁয়াজ দেওয়া ভর্তি। এই দেখো, আর দেখো ঝাল সস, যদি আমি তো কি ঝাল সস খাই নাকি? খাও না, ১১:৪৮ বাজে। তো এই মাত্র খাওয়া দাওয়া, বাসন মাজা, গ্যাস মোছা সব পরিষ্কার হয়ে গেছে, আর এই যে সব বাসন গুলো মেজে এখানে উপুর করে দিয়েছে। আর তখন কলাটা যে দেখিয়েছিলাম না, কলার বড়াটা তোমাদেরকে দেখানো হয়নি। এই যে দেখো কলার বড়াগুলো ভেজে নিয়েছি, আর তোমাদের সাথে তখন আর শেয়ার করতে পারিনি, কারণ একজনের এলবিতে ছিলাম, তো
সেই জন্য বড়া ভাজাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার একটাই ফোন আর দেখাতেও পারিনি। তো রাত্রিবেলা তো আমি সব বাসন মেজে রাখি, যারা তো পুরনো মানে বন্ধু আমার তারা তো জানোই, আর যারা নতুন বন্ধুরা আজকে দেখছো তাদের জন্য আমি আরেকবার বলেই রাখলাম। তো রাত্রে খাওয়া দাওয়ার পরে আমার সব বাসন কুসুন মেজে ঘষে পরিষ্কার করে না রাখলে না আমার রাত্রিবেলা ঘুমিয়ে আসবে না ভালো করে। তো সব কমপ্লিট হয়ে গেছে আর আমার চোখ মুখ দেখো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আর কোনো এনার্জি নেই কাজে, এখন শুধু বিছানায় যাবো আর ঘুমাবো। মশারি টশারি তো আমি টাঙাবোই না, ওগুলো সব আমার হাজব্যান্ডই টাঙিয়ে নেবে, আর আমি এখন যাব গিয়ে আগে শুয়ে পড়বো, আর কোনো এনার্জি নেই আর একটুকু ভালো লাগছে না। তো অনেক দিনই হয়ে গেল আমি সামনাসামনি এসে না ভিডিওটার এন্ডই করি না, সেই জন্য ভাবলাম কি চলো, মনে থাকে না ইন করি না, না কি হয় বলো তো, ভুলে যায়, ফোনে চার্জ থাকে না, আজকে আছে মোটামুটি চার্জ 50% মতো আছে। তো শুয়ে থেকে একটু 5-10 মিনিট ফোনটা ঘাঁটবো কি না, আমি শুয়ে পড়বো ঘুমিয়ে পড়বো, তারপরে ফোনটা চার্জে দিয়ে দিব, সকাল উঠে দেখবো 100% হয়ে গেছে। তো চলো আর বেশি বকবক করছি না, কারণ রান্নাঘরে ভিডিওটা এন্ড করবো, ওই ঘরে টিভি চলছে, হাজবেন্ড টিভি দেখছে, টিভি চলছে, তো টিভির আওয়াজ এই ঘরেও কিন্তু আসছে, ধরো গান বাজছে, তো টিভির আওয়াজটা না এই ঘরেও চলে আসছে। তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অল করে দিও, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।